প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউজি পিজির ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই জানো এই মুহূর্তে রাজ্যের কিছু ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে অনলাইনে পরীক্ষা হচ্ছে। কিন্তু অনলাইন পরীক্ষার আরও একটি নতুন দিক উঠে আসলো ও ছাত্রছাত্রীদের পরীক্ষার অনলাইনে নতুন পদ্ধতি এই মুহূর্তে একটি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে জানিয়ে দিল। তোমাদের তাই নিয়েই চিন্তা, তোমাদের কিভাবে পরীক্ষা নেওয়া হবে, নতুন অনলাইন পদ্ধতি কি, সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। একই সাথে আরও কয়েকটি রাজ্যের ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরা প্রত্যেকে যারা অনলাইন পরীক্ষা চাও, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা সকলেই জানো যেটা আমি কালকেই রীতিমতো জানিয়ে দিয়েছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই ইউজির যে পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল সেটা অফলাইনে হচ্ছে, কিন্তু থিওরি পেপার ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনেই হচ্ছে। কিন্তু পিজি প্র্যাকটিক্যাল থিওরি দুটোই অফলাইনে হচ্ছে। এক্ষেত্রে অনলাইন পরীক্ষার নতুন একটি দিক কিন্তু ও রাজ্যের এর একটি ইউনিভার্সিটি অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কিন্তু দেখিয়ে দিল। অর্থাৎ অনলাইন তো পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষার পদ্ধতি হবে নতুনভাবে, ভিন্ন পদ্ধতিতে। কি পদ্ধতি, তোমাদের কালকেই রীতিমতো কিছু বিষয় আমি মেনশান করেছি, আজকে ক্লিয়ারভাবে পুরো বিষয়টা বলি। দেখো, তোমরা সকলেই জানো অনলাইন পরীক্ষা হলে তোমাদের প্রশ্নপত্র পাঠানো হয় অনলাইনে, একই সাথে উত্তরপত্র যেটা আছে সেই উত্তরপত্রের A4 পেজ তৈরি করতে হয় তোমাদের, এবং সেই পেজ তৈরি করে তোমরা স্ক্যান করে আপলোড করে দাও তোমাদের উত্তর, তারপরে তোমাদের খাতা দেখে তোমাদের কলেজ। তো এক্ষেত্রে পুরো সিস্টেমটাই হয়ে গেছে উল্টো। কি হচ্ছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে অনলাইনে এক্সাম হচ্ছে, কিন্তু উত্তরপত্র তুমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে A4 পেজে লিখতে পারবে না, উত্তরপত্র কালেক্ট করতে হবে তোমাদের কলেজ থেকে। কলেজ তোমাদের প্রশ্নপত্র অনলাইনে যেরকম তোমরা পাবে, যেরকম পেয়েছো সেরকমভাবে অনলাইনেই পাবে, কিন্তু উত্তরপত্র তোমাদের কালেক্ট করতে হবে কলেজ থেকে, যেখানে উত্তর লেখার জন্য প্রপার পেজ কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, যেখানে কলেজের নাম থাকবে, যেখানে কলেজ পেজ দেবে সেই পেজেই তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে। এবং প্রশ্নপত্র ও দেবে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে, 15 মিনিটের মধ্যে তোমাদের প্রশ্নপত্র ডাউনলোড করে পরীক্ষা দেওয়া শুরু করতে হবে, এবং পরীক্ষা শুরু করবে কলেজের দেয়া উত্তরপত্রে। এ ওই উত্তরপত্রে তোমরা সম্পূর্ণ পরীক্ষার উত্তর লিখে তোমাদের আপলোড করে দিলে চলবে না, যেটা বলেছিলাম 2 ঘন্টার মধ্যে তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজে তোমাদের জমা দিতে হচ্ছে তোমাদের পরীক্ষার উত্তরপত্র। মানে অ্যাকচুয়ালি তোমরা যেটা আপলোড করে দিতে উত্তরপত্র ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিতে কিংবা তোমরা ইমেল করে দিতে, সেটা এবার করলে হবে না, সরাসরি সশরীরে তোমাদের অনলাইন পরীক্ষার যে উত্তরপত্র যে সেইটা তোমাদের কী হচ্ছে কলেজে গিয়ে জমা করতে হবে। এবং এই জমা করার জন্য পরীক্ষা ছাড়া 2 ঘন্টা এক্সট্রা তোমরা টাইম পাবে। এবং এক্ষেত্রে এ অনেকে একটা প্রশ্ন উঠে আসে, যে সমস্ত ছাত্রছাত্রীদের বাড়ি অনেকটা দূরত্বে অবস্থিত তারা কি করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে উপাচার্য যে বিষয়টা উল্লেখ করেছে সংবাদ মাধ্যমকে, সে অনুযায়ী যে যাদের কলেজ যে স্থানে অবস্থিত তার কাছাকাছি কোনো জায়গায় তারা বসে পরীক্ষা দিয়ে তারা সাবমিট করে যাক কলেজে। কারণ এই মুহূর্তে অফলাইনে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে এসছে, সেক্ষেত্রে এ কলেজে এসে তারা তাদের খাতা জমা দিতে পারে উত্তরপত্র। এবং পরীক্ষার যে সিস্টেম ছিল আগে, এ উত্তরপত্র জমা দেওয়ার পর কলেজের ছাত্রছাত্রীরা তারা খাতাটা দেখবে, কিন্তু এইবার সেটা ঘটবে না। তোমাদের যে খাতাটা সেটা ডাইরেক্টলি ইউনিভার্সিটির কাছেই যাবে, যেটা বিগত সময়ে হয়ে থাকে, এবং স্পট চেকিং কিন্তু ওখানে হবে, যেটা রীতিমতো এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ খুব বেশি ঘাবড়ানোর কোনো বিষয় নেই, সিস্টেমটা একটু পরিবর্তন হচ্ছে, যে জাস্ট তোমাদের ক্ষেত্রে দুটোই পরিবর্তন, এক হচ্ছে উত্তরপত্র ও যেটা তোমরা নিজেরা A4 পেজ তৈরি করতে সেটা কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, 1 নম্বর। 2 নম্বর, যেটা তোমরা উত্তরপত্র লিখে উত্তরপত্রটা অনলাইনে সাবমিট করতে আপলোড করতে সেটা এখন তোমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে 2 ঘন্টার মধ্যে। এই দুটো বিষয়ই মেনশন করেছে। তো এই মুহূর্তে এই নিয়ে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই রাখতে পারো, ও এক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট হয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে। এরপরে তোমরা যারা আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমাদেরও দাবি ছিল তোমাদের পরীক্ষা যাতে অনলাইনে হয়। এই মুহূর্তে আলিয়া ইউনিভার্সিটির তরফ থেকেও নোটিশ দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি,
100 নম্বরের পরীক্ষাকে 40 নম্বরের অফলাইনে করে দেওয়া হয়েছে, বাদ বাকি 60 নম্বর অ্যাসেসমেন্টের মাধ্যমে। এবার তোমরা অনেকেই বুঝতে পারছো না, এবং এই যে 60% অ্যাসেসমেন্টটা রয়েছে, এই অ্যাসেসমেন্ট নিয়ে অনেকের ডাউট রয়েছে। এই অ্যাসেসমেন্টটা অ্যাকচুয়ালি কি? এখানে দেখো 60%-এর মধ্যে 40% রয়েছে হোম অ্যাসেসমেন্ট, আর 20% রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। দুটোর মধ্যে পার্থক্য তোমরা জানো। হোম অ্যাসেসমেন্ট মানে তোমাকে বাড়িতে বসে রীতিমতো তৈরি করতে হচ্ছে এই অ্যাসেসমেন্টটা, যেটা তোমাদের কলেজে গিয়ে জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ নর্মালি তোমরা বাড়িতে বসেই 40 নম্বরের পরীক্ষা দিচ্ছ তোমরা ধরে নিতে পারো, আর 40 নম্বর অফলাইনে পরীক্ষা হচ্ছে। আর 20 নম্বর যেটা আছে সেটা তোমরা তোমাদের কলেজ ঠিক করবে যে এটা কীভাবে নেওয়া হবে, বাড়িতে বসে নেওয়া হবে না কলেজে গিয়ে তোমরা অ্যাসেসমেন্টটা তৈরি করবে। এ বাকি আকারে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার দেওয়া হবে সেটা কলেজ ঠিক করবে। মানে 40 নম্বর কনফার্ম তোমরা বাড়িতে বসে অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট করে জমা দিচ্ছ, আর 40 নম্বর অফলাইন এক্সাম হচ্ছে, আর 20 নম্বর যেটা থাকছে বা পার্সেন্ট হিসাবে যে 20% থাকছে, সেই 20% কিন্তু তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কলেজ ঠিক করবে। মেবি তোমরা বাড়িতে বসে বা কলেজে বসেও দিতে পারো, যেটা কলেজের ওপর নির্ভর করছে। সমস্তটাই তোমাদের জানালাম, আশা করি খুব বেশি সমস্যা হবে না, এবং আলিয়া ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীই কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছে। এরপরে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই বিষয়টা তোমাদের প্রত্যেককে জানা দরকার এই মুহূর্তে। এ তোমরা অনেকেই এই বৃহত্তর আন্দোলন করেছো বিশ্ববিদ্যালয়ের কাছে, এক্ষেত্রে সংবাদ মাধ্যম সূত্রে এ যেটা উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু অনেক কলেজের প্রিন্সিপালরা কলেজ কর্তৃপক্ষ ও এই মুহূর্তে কিন্তু অফলাইনের পথেই আসছে। আমরা জানি পিজি এবং ইউজি যে বোর্ড অফ কাউন্সিল রয়েছে সেখান থেকে কিন্তু ইউনিভার্সিটি জানিয়ে দেওয়া হয়েছে যে তারা অফলাইনের পথেই হাঁটছেন। একই সাথে বিভিন্ন কলেজের সংবাদ মাধ্যমে বক্তব্য উঠে আসছে, তারাও কিন্তু অফলাইনে এক্সামিনেশন চাইছে। তোমাদের সর্বপ্রথম ব্রেকিং আপডেট দিয়েছিলাম যে সময় ক্যালকাটা ইউনিভার্সিটির এই 3টে ভাগে ডিসিশন হবে, সেই সময় আমি বলেছিলাম যে 27 তারিখটাও কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ 27 তারিখে প্রত্যেকটা কলেজে অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস হয়েছে, সেই অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ কিভাবে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের এক্সামিনেশন নিতে চাইছে সেটা কিন্তু সব থেকে বেশি জরুরি এই মুহূর্তে। তো এই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, এবং আগে অনেক আগে আমি তোমাদের জানিয়ে দিয়েছি, যখন প্রথম ব্রেকিং আপডেট তোমাদের দিয়েছিলাম সেই সময় জানিয়ে দিয়েছিলাম যে এখনও সেম কথাই বলবো, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের কলেজকে এ কলেজে একটা স্মারক লিপি জমা দাও, এবং সেখানে মেনশান করো আমাদের এই ডিপার্টমেন্টের ক্লাস এতদিন হয়েছে, এই সিলেবাস শেষ হয়নি, কাজেই আমরা আমাদের পরীক্ষা অনলাইনে চাই। আপনারা আশা করি ইউনিভার্সিটির কাছে 27 তারিখ আমাদের বক্তব্য, আমাদের সমস্যার কথা মাথায় রেখে সিদ্ধান্ত জানাবেন। এইটা পরিষ্কারভাবে স্মারকলিপিতে কিন্তু তোমরা লিখে দে, এ তোমাদের কলেজ, তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের কাছে জমা দাও। সেক্ষেত্রে কিন্তু 27 তারিখের যে গুরুত্বপূর্ণ ডিসিশানটা কলেজের তরফ থেকে, এ কারণ ইউনিভার্সিটি কলেজের তরফ থেকে কলেজগুলোতে কী কী ঘটেছে, কলেজ কর্তৃপক্ষ কী কী চায়, সেটা কিন্তু 27 তারিখ তারা জানতে চাইবে, যেটা অলরেডি তোমরা জানো। তাই সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজকেও বিষয়গুলোকে অবগত করতে হবে, যদিও কলেজ জানে তার সত্ত্বেও যেটা সংবাদ মাধ্যমে উঠে আসছে সেই অনুযায়ী কলেজগুলোকেও অবগত করতে হবে, এবং তারপরে কলেজগুলো যখন সিদ্ধান্ত জানাবে সেই সিদ্ধান্ত, এবং 3 তারিখের সিন্ডিকেট বৈঠকের পরেই কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এর অ্যাকচুয়ালি বক্তব্য উঠে আসবে। এক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো, অনেক ইউনিভার্সিটি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের দাবি মেনে অফলাইন নোটিশকে খারিজ করে অনলাইনে এসছে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের দাবি মেনে আমার মনে হয় অনলাইনেই এক্সামিনেশান নেওয়া উচিত। কারণ স্টুডেন্টের কথা যদি ভাবে যে ইউনিভার্সিটি, কারণ স্টুডেন্টদের পাশে যে ইউনিভার্সিটি থাকবে, প্রকৃতভাবে স্টুডেন্টদের বন্ধু যে ইউনিভার্সিটি, তারা কিন্তু রীতিমতো এই সিস্টেমের ল্যাগের কারণে যে ছাত্রছাত্রীদের যে সিলেবাস শেষ হয়নি, ছাত্রছাত্রীদের সমস্যা হয়েছে, সেই সমস্যার কথা চিন্তা করে তারা অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেবে বলে আমার মনে হয়, এবং যেটা বাস্তব এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী তোমাদের অনলাইনে এক্সামিনেশান নেওয়া উচিত বলে আমার মনে হয়।